আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। তো আমি চলে আসছি মিরপুর একে। তো বনি ভাইয়ের কাছে চলে আসছি। বনি ভাই, আপনাদের সব কিছু জানাবেন। তো বনি ভাই বলেন আপনি, আপনাদের এখানে বিভিন্ন জাতের আমার কাছে কবুতর আছে। যদি আপনি এই জাতীয় নেন, এগুলো হচ্ছে যে জগবিন, এটা মার্কেট প্রাইস হচ্ছে 5.5-6,000 টাকা। আচ্ছা, এটা কী জাতের? এটা হচ্ছে জগবিন বললে সবাই এক নামে চিনে, মানে সিংহের মতো তার ক্যাশ। আচ্ছা, এগুলো ফ্যান্সি কবুতর। আচ্ছা, নিচে এই এই সাইডটা আছে কিছু। এখানে যেগুলো হচ্ছে এগুলো হচ্ছে আপনার সবুজ গলা কবুতর, এটা হচ্ছে রেসার ঘুমা কবুতর। এর দাম কেমন? এটা এটার দাম হচ্ছে আপনার 1200-1500 টাকার ভিতরে জোড়া। এটা জোড়া আর এটার দাম হচ্ছে আপনার 1500-2000 টাকার ভিতরে জোড়া। আচ্ছা, আর এখানে যে কবুতরগুলো আছে এগুলো বিভিন্ন দামের আছে। আপনি মনে করেন যে 800-1500 টাকা পিস এখানে আছে। হ্যাঁ, আর আচ্ছা, হচ্ছে গ্রিবাস কবুতর 500-1000 টাকা হচ্ছে জোড়া। আপনি যেভাবে যেভাবে হচ্ছে যেভাবে আপনি মিলাই নিতে পারেন। আচ্ছা, এটা হচ্ছে আপনার বাগদাদি একটা কবুতর, এটার দাম হচ্ছে বাগদাদি, এটা মার্কেট প্রাইস হচ্ছে 2500 টাকা। তো আমরা এখানে 1500-1800 টাকা আপনারা বিক্রি করি। আর ডিপার্চার রানিং আপনারা নিতে পারেন। আচ্ছা, তারপরে এই যে এখানে এটাও হচ্ছে বাগদাদি, এক সেম প্রাইস, যে যেরকম চান আপনারা নিতে পারবেন। আচ্ছা, এখানে যেগুলো আছে এগুলো হচ্ছে সব হাই ফ্লাওয়ার গ্রিবাস কবুতর। এটা এগুলো ফ্লাই লাইন হচ্ছে মিনিমাম হচ্ছে 5.5-6 ঘন্টা। এবং সবচেয়ে বড় প্লাস পয়েন্ট হচ্ছে এগুলো হচ্ছে বাজি দেখালে প্রচুর পরিমাণ যারা রেস করে বাজি করতে পারবেন। এগুলোর পিস হচ্ছে 600-1000 টাকা পিস। পর্যায়ক্রম ছোট বড় দেখে, হ্যাঁ মানে ফুট না, এটা জাতের উপরে মিনিমাম হচ্ছে 500 টাকা, তারপরে হচ্ছে 1000 টাকার ভিতরে এগুলো আছে। আচ্ছা, এগুলো হচ্ছে আপনার যেগুলো আছে, হ্যাঁ এগুলো হাই ক্লাস গিলে এটাও একটা জাতের মধ্যে। এটা হচ্ছে আপনি নিতে পারবেন আপনি 450-700 টাকার ভিতরে পার পিস। এগুলো 750-700 টাকা পার পিস। আচ্ছা, এগুলো সব কি একই দাম? সবই হচ্ছে গিরিবাজের মধ্যে বিভিন্ন নাম আছে, বাগা আছে, সবুজ গোলা আছে, কাজ করা আছে বিভিন্ন নামের উপরে। আচ্ছা, তারপরে হচ্ছে সুন্দরী কবুতর, এগুলো হাই ফ্লাওয়ার সুন্দরী কবুতর। সুন্দরী কবুতর এগুলো প্রায় আপনার রেঞ্জ হচ্ছে পার পিস হচ্ছে 800-1000 টাকা। আচ্ছা, পার পিস। আর এটা হচ্ছে কালদম, ইন্ডিয়ান কালদম, হ্যাঁ কালদম, এগুলোর প্রাইস হচ্ছে 1800-2000 টাকা পেয়ার ডিম সহ। এটা হচ্ছে সবুজ গোলা, এগুলো হচ্ছে 1500-1600 টাকা পেয়ার। আচ্ছা, আর এটা হচ্ছে যে জিরা গোলা, এগুলোর প্রাইস হচ্ছে 1800-2500 টাকা জোড়া পার পেয়ার। আচ্ছা, উপরে যেগুলো আছে এগুলো হচ্ছে আপনার সর্বনিম্ন হচ্ছে আপনার হচ্ছে 600 টাকা, আপ হচ্ছে 1200 টাকা পর্যন্ত আছে পার পিস। পর্যায়ক্রমে বিভিন্ন জাতের উপর ভেরি করে। আর এটা হচ্ছে পাঙ্কি কবুতর, এটার প্রাইসটা হচ্ছে 6,500 টাকা। নটটা হচ্ছে তোতা পাঙ্কি, ফিমেলটা হচ্ছে পাঙ্কি, কিন্তু এটা কম্বাইন্ড ব্যালেন্সে 6,000 টাকা পেয়ার। আচ্ছা, এরপর এখানে নিতে পারেন এগুলো বাঘা কবুতর, এগুলো ফ্লাই লাইট হচ্ছে 5.5 ঘন্টার মতো ফ্লাই লাইট। আর হচ্ছে ছানাতের মধ্যে 40 কিলো, যেখান থেকে ছানিটা বাচ্চা আসবে, এগুলোর প্রাইস হচ্ছে 1700-1800 টাকা পেয়ার। আচ্ছা, এটার পেয়ার পড়বে হচ্ছে 1200-1800 টাকা এটার পেয়ার। আচ্ছা, হ্যাঁ এটা হচ্ছে বাঘা সবুজ গোলা, এটার প্রাইস হচ্ছে 1800-2000 টাকা পেয়ার। এগুলো ফ্লাইট হচ্ছে 5.5 ঘন্টা, সেম প্রাইসটা হচ্ছে সেম প্রাইস পাশের তো। আচ্ছা, আর এগুলো তো দেখলেন, হ্যাঁ আর এখানে হচ্ছে বাজিগা, যেটা আছে রেমবো বাজিগা, এগুলো হচ্ছে 1200 টাকা পেয়ার। আচ্ছা, আর এগুলো হলো প্রিন্স পাখি, এগুলো এগুলো পেয়ার হচ্ছে 600-700 টাকার ভিতরে বেঙ্গলি নিতে পারেন, এটার দাম পড়বে হচ্ছে 800 টাকা পেয়ার। সাধারণ বাজিগা যেগুলো আছে এগুলো হচ্ছে 700 টাকা পেয়ার। আচ্ছা, আর যদি গুগু নেন, হ্যাঁ গুগু হচ্ছে 800-1000 টাকা পেয়ার। কবুতরগুলো আছে এগুলো হচ্ছে 600-900 আপনার হচ্ছে 900 টাকা পার পিস। পর্যায়ক্রমে জাত ভেদ হিসাবে দাম কম বেশি, দাম কম বেশি আছে 600-900 টাকার ভিতরে সেম প্রাইস। এগুলোর মধ্যে হচ্ছে সেম প্রাইস, এগুলো হবে সেম প্রাইস, সেম প্রাইস, একই প্রাইসের উপর। এখানে আছে এগুলো হচ্ছে আপনার 1000-1200 টাকা পেয়ার এই পর্যন্ত। আর এটা হলো গাংচিল, এটা গাংচিল একটা জাত, এটার ফ্লাই লাইন হচ্ছে প্রায় 6 ঘন্টা, এটার প্রাইসটা পড়বে হচ্ছে 2500 টাকা।
আচ্ছা এর উপরে প্যাকিং আর বাজিগর যেগুলো আছে এগুলো 700 থেকে 800 এটা বাজিগর এটা এটা বাজিগর আচ্ছা 700 থেকে 800 টাকা পেয়া আচ্ছা আর এই যে এখানে বাবুই পাখি থেকে বেঙ্গলি যেটা বললাম ওটা 800 থেকে 1000 টাকা পেয়া আচ্ছা তারপরে এদিকে কিছু আছে এদিকে আছেন এটা হচ্ছে রেসার এটা হচ্ছে এটা বাবা মা খুব ভালো ফ্লাই করা এবং রেস করা এটা পেয়ার করবে 8000 টাকা আচ্ছা এই যে নিচে আর এই এক জোড়া পড়বে এটা হলো জাত হলো বাবু জাতে এটা পেয়ার পড়বে হচ্ছে 5500 টাকা 5500 আর এগুলো হলো রেসা হুমা রেসা হুমা হ্যাঁ রেসার হুমা টাইগার গিজিল যেটা আমরা বলি এটার প্রাইস পড়বে হচ্ছে 7000 টাকা এটার প্রাইস পড়বে হচ্ছে 4000 টাকা এটা 4000 টাকা এটা এটা একই জিনিস কিন্তু হচ্ছে জাতের ভেতর দাম বেশি আচ্ছা তার নিচে দেখতেছেন বড় বড় যেটা দেখছেন সেটা দাম হচ্ছে 1500 থেকে 1800 টাকা জোড়া 1500 থেকে 1800 জোড়া এই যে এটার কথা বললেন এটা তো বনি ভাই যদি এই কবুতরগুলো কেউ নিয়ে যায় আর বাচ্চা ওঠায় এগুলো কি আপনারা কিনে নেন নাকি আমরা কিনে মার্কেট অবস্থান মার্কেট যোগ যে অবস্থা থাকে আমরা সেই দামে আমরা কিনে রাখি আচ্ছা তো যদি এই পাখিগুলো নিয়ে যায় পাখি পাখিগুলো কি আমাদের থেকে যারাই কিনবেন তারা হচ্ছে যদি বাচ্চা বিক্রি করতে যান বর্তমান মার্কেট ভ্যালু অনুযায়ী যে প্রাইসটা আমরা সেই প্রাইসটা কিনে রাখি তো ভিউয়ার্স যদি আপনারা এই কবুতরগুলো নিয়ে যান এবং বাচ্চা ওঠাতে পারেন তো বনি ভাই এগুলো বাজার মূল্যে কিনে নেয় কোনো সমস্যা নেই আপনারা নিয়ে যে পোষা করতে পারেন অথবা খাবার জন্য নিতে পারেন কোনো সমস্যা নেই তবে বনি ভাইয়ের কাছে আসলে যেগুলো দাম বলছেন একটু কম্প্রোমাইজ করবে নাকি না সেটা তো কম বেশি 19-20 হবে আপনারা যখন আসবেন একটা হচ্ছে বলার মতো বলা আর যখন আমরা হচ্ছে কিনি তখন কাস্টমার আমাদের কাছে আসে তখন আমরা একটু স্যাক্রিফাইস মাইন্ডে থাকি আচ্ছা চেষ্টা করি যেন না ফিরে যাওয়া যায় আচ্ছা বলেন আপনার কোথায় আপনাদের যদি আমার কবুতর নিয়ে যদি নিতে চান তো তাহলে আমার সারাসর সরাসরি আমার নাম্বার আছে আমার সাথে যোগাযোগ করবেন আপনাদের ভালো লাগলে নেবেন যদি পছন্দ হয় আপনাদের যদি হিসাব পড়ে তাহলে আপনারা নেবেন থ্যাংক ইউ ধন্যবাদ